ইউক্রেনের নিজের পর্যায় থেকেই প্রথমবারের মতো অনুভূত হচ্ছে তারা জয় করতে পারবে না। এতদিন ধরে তারা যে ধরনের যুদ্ধ পরিচালনা করলো, প্রায় দুই বছর হতে চলল, তাদের যে অংশটুকু ইতিমধ্যে রাশিয়া দখল করে নিয়েছে সেটু তাদের ছেড়ে দিতে হবে। বন্ধুরা, এতদিন পর্যন্ত পশ্চিমা বিশ্ব বা পশ্চিমা যে সকল সংবাদ মাধ্যম রয়েছে তারা এ ব্যাপারে কোনো টু শব্দ করেনি। তারা প্রতিনিয়ত বলেছে যে ইউক্রেনের আক্রমণের মুখে রাশিয়ান বাহিনী বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে রয়েছে এবং দিন শেষে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার যে সকল অঞ্চল ইতিমধ্যে উদ্ধার করতে সক্ষম হয়েছে, বিশেষ করে যুদ্ধের মাঝামাঝি সময়ে, পরবর্তী সময়ে বা সর্বশেষ সময়ে, আর অতিরিক্ত যে সকল অঞ্চলটুকু এখনও পর্যন্ত রাশিয়া ধরে রেখেছে সে অঞ্চলটুকু দখল করা তাদের কাছে সময়ের ব্যাপার মাত্র। কিন্তু সেই সময়ের ব্যাপার আর সময় হয়ে ওঠেনি। এইবার প্রথমবারের মতো ইউক্রেনের ভেতর থেকে আওয়াজ তোলা হয়েছে, সম্ভবত এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউক্রেনের জনগণ বিতৃষ্ণার্ত। বন্ধুরা, এটি নিয়ে তারা আর তেমন একটা আগাতে চায় না। ইউক্রেনের জনগণের সমর্থন এই যুদ্ধের প্রতি ক্রমান্বয়ে কমছে। সুতরাং মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি কি রাশিয়ার সাথে কোনো আলোচনায় বসবেন? ইউক্রেনের ভেতর থেকে বলা হয়েছে এখন যদি কোনো একটি যুদ্ধবিরতির প্রস্তাব আসে তাহলে ইউক্রেনের জনগণ এবং সেনাবাহিনী সম্ভবত সেটিকে সমর্থন করতে পারে। ইউরোপের শক্তিশালী দেশগুলো সর্বশেষ পর্যায়ে এসে ইউক্রেনকে বড় ধরনের সহায়তা দিয়েছে। বিশেষ করে ফ্রান্স এবং জার্মানি, এই দুটি দেশ ক্রমান্বয়ে তাদের সহায়তার পরিমাণ বাড়িয়েছে। এই ফ্রান্স এবং জার্মানির অস্ত্র সহায়তার মাধ্যমে তারা এটি প্রমাণ করতে চেয়েছে যে ইউরোপীয় ইউনিয়ন এটিকে গুরুত্বের সাথে নিচ্ছে। কিন্তু ইউক্রেনের ভেতর থেকে এবার বলা হয়েছে আসল গোপন কথাটি, যেটি এতদিন পর্যন্ত আসলে প্রকাশিত ছিল না। তা হচ্ছে পশ্চিমারা এতদিন পর্যন্ত যে সকল অস্ত্রের প্রতিশ্রুতি দিয়েছে তারা মূলত সেই সকল অস্ত্র তাদের প্রতিশ্রুতি অনুযায়ী দিচ্ছে না, আর এ কারণে ইউক্রেনের পাল্টা আক্রমণ মুখ থুবড়ে পড়েছে। ইউক্রেনের তরফ থেকে বলা হয়েছে তারা যে ধরনের ফলাফল চায় সেই ধরনের ফলাফল অর্জন করার জন্য মূলত যে ধরনের অস্ত্রের প্রয়োজন বা যে পরিমাণ অস্ত্রের প্রয়োজন সেই ধরনের এবং সেই পরিমাণের অস্ত্র এখনও পর্যন্ত পশ্চিমাদের তরফ থেকে পাওয়া যায়নি। সুতরাং তুমি যেভাবে রেজাল্ট চাও সেই ধরনের অস্ত্র যদি তুমি না দাও তাহলে আমরা কী দিয়ে কী করব? বন্ধুরা, তাদের তরফ থেকে বলা হয়েছিল যে তারা ইউক্রেনকে 300-এর উপরে ট্যাঙ্ক জোগাড় করে দেবে। 300+ ট্যাঙ্ক যদি ইউক্রেনকে দেয়া হতো, বলা হয়েছিল ইউক্রেনের পাল্টা আক্রমণ আরও গতি পাবে, আর সেই গতি বৃদ্ধির পাল্টা আক্রমণে রাশিয়া ইউক্রেনের সামনে টিকতে পারবে না। কিন্তু ইউক্রেনের তরফ থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত তাদের সেই ট্যাঙ্ক দেওয়া হয়েছে মাত্র 60টি। সুতরাং এই 60টি ট্যাঙ্ক দিয়ে তারা কী দিয়ে কী করবে এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছে না। তাদের যে অস্ত্র চাহিদা ইউরোপ, আমেরিকা, বিশেষ করে ন্যাটোভুক্ত দেশগুলো সহ ব্রিটেন সহ তাদের মিত্রদের কাছে যে সকল অস্ত্রের চাহিদা জানানো হয়েছে ইউক্রেনের তরফ থেকে, তারা যদি এইভাবে অস্ত্র ডেলিভারি দিতে থাকে সেটি দিয়ে পাল্টা আক্রমণও হবে না, আবার ডিফেন্সিভ পজিশনও যাওয়া যাবে না। এর মাঝামাঝি অবস্থান থেকে হয়তো কোনো কিছু করা যেতে পারে। বন্ধুরা, এর মাঝামাঝি অবস্থান থেকে কি করা যেতে পারে সেটি হচ্ছে ডিফেন্ড করা। বন্ধুরা, রাশিয়া আক্রমণ করবে আর তারা ডিফেন্ড করবে, অফেন্স করতে হলে অফুরন্ত অস্ত্রের প্রয়োজন। আমি আপনাদের আমার পূর্বের অনেক ভিডিওতে বলেছি যে পশ্চিমা বাহিনী, ন্যাটো এবং এই 40-50টি দেশ একসাথে যাই বলুক না কেন, আমার ভিডিওগুলো একটু মিলিয়ে দেখুন আপনারা, বা যারা আমার নিয়মিত শ্রোতা তারা একটু মনে করে দেখুন, আমি বলেছিলাম যে অন্যের ধার করা অস্ত্র দিয়ে যুদ্ধ হয় না। বন্ধুরা, এতদিন পর্যন্ত বিভিন্ন মিডিয়া এটি চেপে রাখলেও আজকে প্রমাণিত হলো বা প্রকাশিত হলো এবং আমাদের পূর্বের সেই ভিডিওগুলোই সমর্থন করলো এরা। কারণ বোঝা যায় আপনি কি করছেন বা কোন ধরনের আক্রমণ পরিচালনা করছেন। আপনি যদি একটি চোখ কান খোলা রাখেন খুব ভালোভাবে বুঝতে পারবেন আসলে কি ঘটছে এর অভ্যন্তরে। আপনি যদি কাগজে কলমে মিডিয়ায় একেবারে রাশিয়াকে হারিয়ে দেন আর হারিয়ে দেওয়ার পর রাশিয়ার মস্কো পর্যন্ত ইউক্রেনকে পৌঁছাইয়া দেন, হয়তো 2-3 দিনের জন্য মানুষের কানে যাবে, কিন্তু বাস্তবিক পক্ষে এখানে কোনো রেজাল্ট আপনি এই মিডিয়া যুদ্ধের মাধ্যমে এনে দিতে পারবেন না। প্রোপাগান্ডা ভিত্তিক যুদ্ধের মাধ্যমে হয়তো আপনি যারা ইউক্রেনের সমর্থক নয়, যারা মিস্টার ভ্লাদিমির সমর্থক, যারা রাশিয়ার সমর্থক বা রাশিয়ার সৈন্যবাহিনী, রাশিয়ার জনগণ, এদেরকে কিছু সময়ের জন্য ভুল বোঝাতে পারেন। কিন্তু দীর্ঘমেয়াদী যুদ্ধে এটি কোনো কাজ দেয় বলে মনে হয় না, এটি আরও বুমেরাং হয়ে উল্টা বা আঘাত করে। বন্ধুরা, এতদিন পর্যন্ত ইউক্রেনের জনগণ জেনেছে আমরা এমন একটা যুদ্ধ করছি যে যুদ্ধে জয় নিশ্চিতভাবে আমাদের। কিন্তু যখন ভেতর থেকে এই বক্তব্যগুলো আসে তখন এটি বুঝতে বাকি থাকে না যে এটি আর কোনো সম্ভাবনা নেই। আপনারা দেখেন, আমি বিভিন্ন সময় আমার ভিডিওতে বলেছি যে আপনি কীভাবে জিতান, ইউক্রেনের কোনো কি সম্ভাবনা কীভাবে থাকে, এর প্রশ্নগুলোর জবাব আমি কখনো পাইনি। তাই আমি বলেছি যে ধার করা অস্ত্র দিয়ে আপনি এভাবে পাল্টা আক্রমণের মাধ্যমে রাশিয়ার দখলকৃত ভূমি উদ্ধার করবেন, এই গুড়ে বালি।
আসলে রাশিয়া নিজস্ব উৎপাদন ব্যবস্থার মাধ্যমে যে অস্ত্র উৎপাদন করে সেটি তাদের মূল শক্তি। অনেকে বলে মধ্যপ্রাচ্যে ইরানের শক্তি কি, আরে ভাই সৌদি আরব এবং অন্যান্য যে রাষ্ট্রগুলো রয়েছে ইসরায়েল সহ, তারা 100% অস্ত্র অথবা 90% অস্ত্র অথবা 80% অস্ত্র তারা আমেরিকা সহ বহির্বিশ্ব থেকে আমদানি করে, আর ইরান তার নিজস্ব চাহিদার 95% অস্ত্র নিজেই উৎপাদন করে। এটি ইরানের শক্তি। ইরান যে কোনো পরিস্থিতিতে টিকে থাকতে পারবে, অস্ত্র উৎপাদন প্রযুক্তি সক্ষমতা কাঁচামাল থেকে শুরু করে তার যে তথ্য প্রযুক্তি ভিত্তিক উৎকর্ষতা ঘটেছে, এটির মাধ্যমে ইরান আরও কয়েক বছর বা কয়েক শত বছর নিজেদের মতো করে টিকে থাকতে পারবে। এমনকি তারা যদি পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে যায় সেক্ষেত্রে অন্য রাষ্ট্রগুলো হুমকির মুখে পড়বে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের একেবারে 12টা বাজে যাবে ইসরায়েলের, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। সুতরাং সামগ্রিক ব্যাপারগুলো সম্বন্ধে আপনাদের আনলাম সামনে এই কারণে যে ইউক্রেন আসলে অনেকদিন পর আমাদের ভিডিওগুলো সাপোর্ট করেই এই সংবাদগুলো এখন আসছে, যেগুলো আমরা আরও কয়েক মাস পূর্বে দিয়েছিলাম, আপনাদের বলেছিলাম যে কোনো সম্ভাবনা ইউক্রেনের নাই। একটু মনে করে দেখেন, এখন ইউক্রেনের তরফ থেকে বা ভিতর থেকে সংবাদগুলো আসার মাধ্যমে আমরাই সত্য বলে প্রমাণিত হচ্ছি। যুদ্ধের ক্ষেত্রে কোন ইন্ডিকেটর দেখলে আপনি বুঝবেন যে আপনার জয়ের সম্ভাবনা আছে? প্রথমত যে একটা গুলি সেটিও এখন আপনার ইউক্রেনকে বাইরের থেকে দিচ্ছে। ইউক্রেনের টোটাল অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে বাইরের সহযোগিতার উপরে, তার নিজস্ব রাজস্ব অর্থনীতি বলতে এই মুহূর্তে কিছু নাই। ইউক্রেনের ইনফ্রাস্ট্রাকচার যেগুলো ছিল সব ধ্বংস হয়ে গেছে, এগুলো রিপেয়ার করতে আরও কয়েক বছর এমনকি কয়েক দশকও লেগে যেতে পারে। একটি সাজানো দেশ, গোছানো দেশ একেবারে নরকে পরিণত হয়ে গেছে। শুধুমাত্র শহরভিত্তিক নয়, ইউক্রেনের অর্থনৈতিক যে সকল সীমারেখা রয়েছে শহর থেকে গ্রামান্তরে রাশিয়ান বাহিনী তছনছ করে দিয়েছে। অর্থাৎ ইউক্রেনের এখন হার্ট বলতে আর তেমন কিছু আছে বলে মনে হয় না। ইউক্রেনের সামুদ্রিক বাণিজ্য বন্ধ, ইউক্রেনের আকাশপথ এদিক দিয়ে বন্ধ, মূলত ঘুরে আসতে হয়। ইউক্রেনের যে সকল নীতি নির্ধারণী ব্যাপারগুলো ছিল এখন জরুরি অবস্থা জারির মাধ্যমে দেশের সার্বভৌম সীমানা রক্ষার জন্য সেনাবাহিনী লড়ছে। লড়তে লড়তে ইউক্রেনের প্রশিক্ষিত যে সকল সৈন্যরা ছিল সেই লড়তে লড়তে তারা প্রথম দিক থেকে কয়েক লক্ষ সৈন্য আত্মাহুতি দিয়েছে বা আত্মদান দিয়েছে দেশের তরে। এই দেশপ্রেমিক সৈন্যদের আর ফিরে পাবে না। যে সকল এলিট কমান্ডো ছিল সেগুলো শেষ। এই এলিট কমান্ডের বাইরে নতুন কমান্ডো বা নতুনদের যাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে ইউরোপীয় অঞ্চল বা আমেরিকা থেকে, মূলত তাদের তরফ থেকে একটা ব্যাপার এখানে বলা হয়েছে যে যখন তারা ফ্রন্টিয়ার ফোর্স হিসেবে পাল্টা আক্রমণ বা আপনার অফেন্সিভ আক্রমণে যায় তার অনেক অংশই ধ্বংস হয়ে গেছে, তাদের সাথে দিয়ে হাম্বিজান অস্ত্রশস্ত্র এবং কমান্ডো বাহিনী। সুতরাং রাশিয়া দখল করে বসে নিয়েছে, এখন সামনে যেগুলো যাবে টপাটপ করে খাবে। বন্ধুরা, এটি হচ্ছে চিরন্তন বাণী এবং চিরন্তন সত্য, এবং এই ব্যাপারটি হয়তো ভেতর থেকে আবার প্রকাশিত হলো। ইউক্রেনের ভেতর থেকে বলা হয়েছে যে অঞ্চলগুলো ইতিমধ্যে রাশিয়া দখল করে ফেলেছে সেই অঞ্চলগুলো আপাতত রাশিয়ার কাছ থেকে কেড়ে নেওয়ার কোনো সম্ভাবনা নাই তো নাই। এমন যদি যুদ্ধটি দ্রুততম সময়ের মধ্যে কোনো সমঝোতায় উপনীত না হয় তাহলে ইউক্রেন পর্যায়ক্রমে আরও বিভিন্ন অঞ্চল হারাতে পারে, আর ইউক্রেন পর্যায়ক্রমে যদি আরও বিভিন্ন অঞ্চল হারিয়ে ফেলে তাহলে সেটি আর কোনো দিনই উদ্ধার করতে পারবে না। বন্ধুরা, আপনাদের কাছে কী মনে হয় অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানান, আর এই ধরনের ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সবাই অন্য কোনো বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।